घुष जदि क्यों खाए যতক্ষণ পর্যন্ত যার অর্থ অতিরিক্ত নিয়েছে যতই তওবা করুক না কেন যতক্ষণ তার অর্থ তার কাছে ফেরত না পাঠাবে অথবা যার কাছ থেকে ঘুষ খেয়েছে তার কাছে মাফ না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না এখন বলেন ঘুষ কি গুড় চাইতে হালকা না জঘন্য ওটা তো আল্লাহ মাফ করে দেন এটা বান্দার হক সংশ্লিষ্ট বান্দা যতক্ষণ মাফ না করে তার মাফ হয় না হুজুর তাহলে উপায় কি কার কার কাছ থেকে খাইছি কইতে তো পারবো না এখন তো হুজুর তওবা করছে আর জীবনে করব না এখন আমার উপায় কি হবে এই যে বিপদে পড়ছি এখন তো চাই আল্লাহ মাফ করে দেখ আর জীবনে এরকম অন্যায় করব না সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আল্লাহর কাছে মাফ চাই মাফ পাওয়ার পন্থা কি কার কার কাছ থেকে নিয়েছে এটা বের করাও তো সম্ভব না অনেক সময় এরকম হয় কি হয় না যদি জানা থাকে ফিরানো যায় জানা নাই কিভাবে ফিরাবে এখন কি করবে তোলামা একরাম এই ক্ষেত্রেও নববী আদর্শের ফয়সালা দিয়েছেন যেই পরিমাণ অর্থ অনৈতিকভাবে এসেছে এটার একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করেন আনুমানিক হিসাব করে ওই পরিমাণ অর্থ তাদের পক্ষ থেকে দান করে দেন আল্লাহর রাস্তায় কাদের পক্ষ থেকে যেহেতু তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের তরফ থেকে আল্লাহর ব্যাংকে জমা করে দেন আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে যখন ওই সওয়াবটা দিবে যে দেখো তোমার জন্য ও এটা জমা করে দিছে এখন তুমি এত বিশাল জিনিস পাইছো তাকে মাফ করবা কি করবা না তুমি ওকে পাকড়াও করে রাখবা নাকি এইটা নিবা তখন এই বিশাল রিওয়ার্ড দেখে বান্দা বলবে ইয়া আল্লাহ হেরে দূরে রেহে তো আমার দরকার নাই আমার তো সদাই দরকার দোহান দিয়ে কি করতাম আমার জান্নাতে যাওয়া দরকার এটা যদি পাই তো ওরা ধরার আমার কোনো দরকার নাই ঠিক কি ঠিক না আল্লাহ তাকে বাঁচাই দিবেন